আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আইটেক মামুন ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় হলো আমাদের ফোনে আননোন নাম্বার থেকে অনেক কল আসে, আর সেই আননোন নাম্বারটা আসলে কার বা তার নাম কি এবং তার ছবি আমরা কিভাবে বের করব সে নিয়েই আজকের ভিডিও। তো চলুন আর দেরি না করে দেখে নিই আমাদের ফোনে আননোন নাম্বার থেকে কল আসলে সেই নাম্বারটি কার এবং তার ছবি আমরা কিভাবে পাবো সেটা। তো আমাদের এর জন্য প্রথমে একটি সফটওয়্যার বা অ্যাপস ইনস্টল করে নিতে হবে। আমরা অ্যাপসটি পাবো অ্যাপ স্টোরে, চলে যাব অ্যাপ স্টোরে। অ্যাপ স্টোরে আসার পরে আমরা এখানে সার্চ বারে টাইপ করব ট্রু কলার। ট্রু কলার নিয়ে আমি এর আগেও একটি ভিডিও করেছি, আজকের ভিডিওতে আরও একটু ডিটেলস বলবো। এখানে ট্রু কলার লিখে সার্চ করলে ট্রু কলার আইডি অ্যান্ড ব্লক এরকম একটা লেখা দেখতে পাবো, সেই অ্যাপসটি আমরা ইনস্টল করব। ইনস্টল কমপ্লিট হলে এটা আমরা ওপেন করব। এখন এখান থেকে আমরা কিভাবে সেট আপ করবো সেটা দেখে নিই। এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব, আবারও নেক্সটে ক্লিক করব, দেন গেট স্টার্টেডে ক্লিক করব। এখানে আমাদের একটি নাম্বার দিতে বলতেছে, তো এই নাম্বারটা আমরা দিব যে নাম্বারে আমাদের কল আসতেছে বা আমাদের এই ফোনে যে নাম্বারটা সিম আছে সেটা দিব। আপনি যদি চান অন্য কোনো নাম্বার দিয়ে এই অ্যাপসটা ওপেন করতে বা অ্যাক্টিভ করতে সেটাও পারবেন। তো সেক্ষেত্রে আপনাকে এখানে নাম্বারটা দিতে হবে। আমি এখানে আমার নাম্বারটা দিচ্ছি, আপনারা আপনাদের নাম্বারটা এখানে টাইপ করে দিবেন। এবং এখানে দেখুন যে +880 আছে, তো আমরা এখানে জিরো দিয়ে শুরু করলেও হবে অথবা অন দিয়ে শুরু করলেও হবে। ব্যাস, আমরা এখন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। এরপরে আমাদেরকে কনফার্ম করতে বলবে, এখান থেকে আমরা কনফার্ম করে দিব। এখন আমরা এখান থেকে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমাদের যে নাম্বারটা আমরা দিয়েছি সেই নাম্বারে একটি কোড যাবে, কোডটা এখানে দিয়ে দিলেই আমাদের অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে। তো আমি এখানে আমার ফোনে যে কোড আছে সেটা দিচ্ছি, আপনাদের ফোনে যে কোড আসবে আপনারাও সেই কোডটা দিবেন। কোডটা দেওয়ার পরে এখানে কন্টিনিউ লেখাটা গ্রিন কালার হবে, একটা কালারে আসবে, জাস্ট এখানে টাচ করবেন, করলে আপনার এখানে নাম লিখতে দিবে, আপনি এখানে আপনার নামটা লিখবেন। এখানে লাস্ট নেম দিবেন, প্রথমে ফার্স্ট নেম পরে লাস্ট নেম, তারপরে এখান থেকে কন্টিনিউতে দিলে আপনার কাজ হয়ে যাবে। আর আপনি চাইলে এখান থেকে ছবি অ্যাড করে নিতে পারেন। তো আমি এখানে এখন আপাতত ছবি অ্যাড করতেছি না, কন্টিনিউতে ক্লিক করলাম। দেন এখান থেকে আপনি যদি কোনো কল আসে সেটার যদি নোটিফিকেশন পেতে চান সেক্ষেত্রে এখান থেকে অন করে দিবেন। এখান থেকে অন করে দিলে এখানে অ্যালাউ করতে বলবে, অ্যালাউতে ক্লিক করবেন, তাহলে আপনার এখন যদি কোনো কল আসে সেই কল নোটিফিকেশন আকারে কে কল করেছে সেটা দেখাবে। যদি কল আসার পরে আপনি নাম না দেখতে পান, ছবি না দেখতে পান, তাহলে কিভাবে নাম আর ছবি দেখবেন সেটা আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি। তো আমরা যদি অ্যাপসটা ইনস্টল করি ট্রুকলার করার পরে, আমরা যদি আমাদের ফোন কলসের ভিতরে যাই, তাহলে দেখতে পাবো যে এই প্রত্যেকটা নাম্বারের নিচে একটা ক্যাটাগরি দেওয়া আছে, যেগুলার আননোন নাম্বার সেগুলাই কিন্তু ট্রু কলার দেওয়া আছে। আর যেটা হোয়াটসঅ্যাপে বা অন্য আদার সোর্সের মাধ্যমে আসছে সেগুলো সেই নাম দেওয়া আছে। তো আমাদের যে ডায়াল কলে বা আমাদের যে কল রিসেন্ট কল আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে নাম্বার থেকে কল আসছে সেখানে সেই নাম অ্যাড করা আছে। তো আর যদি এখানে না আসে, যেরকম এখানে একটি নাম্বার আছে, এই নাম্বারে আমাকে কেউ একজন হয়তো বা কল করেছিল, তার নাম উঠে আসে, তো আপনি যদি এখান থেকে নিচে থেকে না দেখতে পান তাহলে জাস্ট এই আই বাটনে ক্লিক করবেন। আই বাটনে ক্লিক করার পরে একটু এইখানে দেখবেন যে শেয়ার কন্ট্যাক্ট আছে, এখান থেকে শেয়ার কন্ট্যাক্টে ক্লিক করে আপনি এইখানে একটু নিচের দিকে আসবেন, আসলেই দেখতে পাবেন যে সার্চ ট্রু কলার, সার্চ অন ট্রু কলার। তো এটার উপরে আপনি টাচ করবেন, করলে আপনি দেখতে পাবেন যে আপনাকে কে কল করেছে তার নাম আছে।
যদি তার ছবির কোনো সোর্স না থাকে তাহলে এখানে তার ছবি শো করবে না, তবে তার যদি কোথাও ছবি দেওয়া থাকে তাহলে এখানে সেই ছবিটা শো করবে। অনেক নাম্বারেই আপনারা ছবি দেখতে পারবেন, আবার কিছু কিছু আছে যারা এই নাম্বারটা এই সব জায়গায় বা গুগল কোথাও এখন ইউজ করে পারে নাই, তার নাম ছবিটা আসবে না কিন্তু তার নামটা আসবে। তো এরকম আপনি যার নাম্বারটা দেখতে চান আই বাটনে ক্লিক করবেন, দেন শেয়ার কন্ট্যাক্টে ক্লিক করবেন, এখান থেকে নিচের দিকে যাবেন এবং সার্চ অন ট্রু কলার এটাতে ক্লিক করবেন। করলে আপনি দেখতে পাবেন যে একটা নাম আছে। আপনি যদি ফুল প্রোফাইল ভিউ করতে চান তাহলে ফুল প্রোফাইলেও এখানে আপনাকে শো করবে, তার নাম শো করবে, তার ছবি থাকলে তো মাস্ট বি ছবিটাও শো করবে। এভাবে আপনারা আননোন কোনো নাম্বার থেকে কল আসলে সেই নাম্বারটি কার সেটা বুঝতে পারবেন। আমি যে নাম্বারগুলো আপনাদেরকে ভিউ করে দেখিয়েছি এগুলা এই নাম্বারগুলো কিন্তু আমি চিনি না, জাস্ট আমার ফোনে কল আসছিল, বাট আমি যখন ট্রু কলার দিয়ে সার্চ করে দেখলাম তখন দেখি এখানে একজনের নাম আছে, তো ওই নামটাই ওই যে সিমের ওনার আছে তার নামই। তো এইভাবে আপনারা আপনাদের আইফোন দিয়ে যে কোনো নাম্বারের নাম এবং তার যে ওনার আছে তার ছবিটা বের করতে পারবেন। এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।